একটা ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ, চারিদিকে লোক যাচ্ছে, আলোই ঝলমল করছে, আলোই বাড়ি সাজানো হচ্ছে। এখন 7:45 বাজে, লোক প্রচুর যাচ্ছিল, এখন আমি এখানে দাঁড়িয়েছি। আমি ওদিকে কাজ, রান্নাবান্নার কাজ ছিল, তার জন্য আমি দাঁড়াতেই পারিনি। আমার ভিডিও এডিটও কাজ আছে আমাদের, মানে এখনও উনি অফিস আছে, আজকে ওনার অফিস ছিল, আজকে আছে, আবার নবমীতে অফিস আছে শুনছি, জানি না, মাঝখানে ছুটি আছে। যাই হোক, অফিস গেছে, এখনও বাড়ি আসিনি। আমি কয়েকটা জিনিস ওনাকে আনতে বলছি, সাজগোজের বলতে পারো, যাই হোক, সেটা তেমন কিছু না, বাজারহাটও করবে, মিষ্টি কিনবে, তারপরে সবজি কিনবে, গোসার মানে মুদিখানার কয়েকটা জিনিস কিনবে। আমাকে বারবার ফোন করছে, তাই জন্য আমি ভিডিওটা তুলতেই পাচ্ছি না। চারিদিকে মাইকের আওয়াজ আর বাস ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ, ওই দেখো ওই দেখো, ফ্যামিলি ঠাকুর দেখতে যাচ্ছে পরিবার মিলে। আমি জুম করে দেখাই, যেটা একটু আগেই আমাকে পাড়ার ঠাকুরগুলো সবাই দেখে নিচ্ছে, কালকে যাবে বাইরে দূরে দূরে ঠাকুর দেখতে, পাড়ার ঠাকুর সবাই দেখছে, পাড়ার ঠাকুর আজকে পায়ে হেঁটে, ওই দেখো এক ভদ্রলোক বাচ্চা নিয়ে যাচ্ছে। এরকম বাইক তো আছেই, প্রচুর এমনিতেই বাইক চলে, গাড়ি চলে, তাছাড়া আজকে পুজো পার্বসে তো বেরোবেই সবাই, সেটাই খুব ভালো লাগার। তোমাদেরকে দেখাচ্ছি কলকাতার পরিবেশ, যদিও এটা গলি রাস্তা, গলি তো কী হয়েছে কলকাতা, তাই কলকাতার গলি দেখতে তোমাদের নিশ্চয়ই একটা আগ্রহ থাকতেই পারে আমার মাধ্যমে, সেটা তোমরা দেখো। আমি যখন বাইরে যাব, সেই গলিকেও আমি তোমাদের সামনে তুলে ধরবো ভিডিও আকারে। আমি তো বাইরে যখন গাড়িতে যাই, তোমাদের দেখাই, সেগুলোর নাম উল্লেখ করে দিই কোথায় কি, যেমন বেহালা চৌরাস্তা, তারাতলা, ব্লাইন্ড স্কুল, সব কিছু আমি দেখাই, বেহালার পুরোটাই দেখাই। এবার আমি যখন বাবুঘাট গেলাম, সেটাও আমি দেখিয়েছি, আকাশবাণী ভবন দেখিয়েছি, অনেক কিছু। ওখান দিয়ে দেখলে তো নীল রঙের জামা পরা বর ওখানে গাড়ি থেকে নেমে ওই বাজার করছিল, তাই জন্যে হেঁটে আসলো এইটুকুনি। যাই হোক, আমি রেখে দিলাম, ভালো থেকো, শুভ পঞ্চমী, দুর্গা পঞ্চমী, তোমরা ভালো থেকো, পুজোটা ভালো করে কাটাও আগামী দিনগুলোতে। আমি এখন রাখি, শুভরাত্রি।